দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতা থেকে মন কি বাতের ভাষণেও ডিজিটাল ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। এবার আত্মনির্ভর ভারত গড়ে তুলতে দিওয়ালি উৎসবে ভোকাল ফর লোকালের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। কেবল স্থানীয় পণ্য কেনা নয়, সেই পণ্য বা দোকানদারের সঙ্গে সেলফি তুলে ভোকাল ফর লোকাল হ্যাশট্যাগ দিয়ে নামো অ্যাপে পোস্ট করার আবেদন জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের ভোকাল ফর লোকাল সেলফি পোস্টের মধ্য থেকে সেরাগুলি তিনি নিজে শেয়ার করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভোকাল ফর লোকালের উপর জোর দিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। মূলত ভোকাল ফর লোকাল পোস্ট করার আবেদন জানিয়ে একটি ভিডিও বিজ্ঞাপন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। কিভাবে লোকাল পণ্য কিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, কি হ্যাশট্যাগ ব্যবহার হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ভিডিওটিতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী রূপালী গাঙ্গুলি এবছরে দিওয়ালি উৎসব ভোকাল ফর লোকাল করে তুলতে আবেদন জানাচ্ছেন। দিওয়ালিতে ঘরে সাজানো ঝাড়বাতি থেকে নতুন জামা জুতোর সঙ্গে সেলফি তুলে সেটি হ্যাশট্যাগ ভোকাল ফর লোকাল, হ্যাশট্যাগ পণ্য বিক্রেতার নাম বা স্থানের নাম লিখে নমো অ্যাপে পোস্ট করার আবেদন জানাচ্ছেন রূপালী। ভারত যে আত্মনির্ভর হয়ে উঠছে, ভোকাল ফর লোকালের পোস্ট অন্যতম নজির হয়ে উঠবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। দিওয়ালিতে শুধু স্থানীয় পণ্য কেনা নয়, ভারতীয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ইউপিআই এর মাধ্যমে পণ্য কেনার এবং ইউপিআই এর সেই পেমেন্টের ছবিও নমো অ্যাপে পোস্ট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত যে ডিজিটাল ইন্ডিয়া হয়ে উঠছে, এটা তার অন্যতম নজির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।